হিন্দু ধর্মে রুদ্রাক্ষ অত্যন্ত মাহাত্মপূর্ণ। আমাদের দেশে প্রাচীন কাল থেকেই রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে আসছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রুদ্রাক্ষের এমন কিছু গুণাবলী আছে যার ফলে কঠিন অসুখ সেরে যেতে পারে, অর্থ সংক্রান্ত সমস্যা দূর করা সম্ভব এবং আসন্ন বিপদ থেকেও পরিত্রাণ পাওয়া যায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে মহাদেবের চোখের জল থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির জীবন পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। যিনি রুদ্রাক্ষ ধারণ করেন তিনি জীবনের সব সমস্যা ও ভয় থেকে মুক্তি পেয়ে যান। এছাড়াও তাঁর উপর সবসময় মহাদেবের আশীর্বাদ থাকে বলে মনে করা হয়। এ কারণেই তিনি সব কাজেই সাফল্য লাভ করেন। তবে রুদ্রাক্ষ নানা ধরনের হয় এবং প্রতিটি রুদ্রাক্ষের নিজস্ব গুণ ও উপকারিতা রয়েছে। যেমন রুদ্রাক্ষ 1 থেকে 21 মুখী পর্যন্ত পাওয়া যায়। এছাড়াও গণপতি, গৌরীশঙ্কর প্রভৃতি রুদ্রাক্ষ পাওয়া যায়। এই সকল প্রকার রুদ্রাক্ষই মহাকল্যাণকারী এবং সর্বপাপনাশক। এই পরিস্থিতিতে জেনে নিন কোন সমস্যার জন্য কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করবেন। তবে মনে রাখবেন, সঠিক নিয়ম নীতি মেনে রুদ্রাক্ষ ধারণ করলে তবেই উপকার লাভ করা যায়। রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম জানাবো ভিডিওর শেষে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. যদি আপনি সুযোগের অভাব, ভাগ্যের অভাব এবং ঝুঁকি নেওয়ার সাহসের অভাবের কারণে সমস্যার সম্মুখীন হন এবং আপনি যদি ঋণ বা আর্থিক সংকটের সাথে লড়াই করে থাকেন বা আপনার কাছে অর্থ না থাকে, তবে আপনার 21 মুখী রুদ্রাক্ষ পড়া উচিত, কারণ এটির ধন সম্পদের অধিপতি কুবেরের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। এটি আপনাকে আপনার ভাগ্য খারাপ হওয়া থেকে বাধা দেয় এবং আপনার জন্য জীবনের সমস্ত অপব্যয় বন্ধ করে দেয়। 2. যে কোনো চুক্তি করার সময় সর্বদা 13 মুখী রুদ্রাক্ষ পরিধান করুন, কারণ এটি যে কোনো চুক্তিকে লাভজনক চুক্তি করে তুলবে। এটি আপনার জীবনে উপযুক্ত ব্যক্তিদের আকর্ষণ করে যারা অর্থের ক্ষেত্রে আপনার ভাগ্য নিয়ে আসতে পারে। 3. 7 মুখী রুদ্রাক্ষ দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। বলা হয় 7 মুখী রুদ্রাক্ষে দেবীর অধিবাস। এই রুদ্রাক্ষ পরিধান করলে কখনো আর্থিক সমস্যায় পড়তে হয় না। আরও কার্যকর ফল দিতে এই রুদ্রাক্ষ সোমবার সূর্যোদয়ের আগে পড়তে হবে। 4. 18 মুখী শক্তিশালী রুদ্রাক্ষ জমির লেনদেন সংক্রান্ত ভাগ্য বৃদ্ধিতে খুবই সহায়ক। তাই আপনি যদি কোনো জমি সংক্রান্ত সমস্যায় পড়েন তাহলে এই রুদ্রাক্ষ পরিধান করা উচিত। এটি সাফল্যের পথ প্রশস্ত করে এবং প্রচুর সম্পদ ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করে। 5. 19 মুখী রুদ্রাক্ষ ভগবান বিষ্ণুকে প্রতিনিধিত্ব করে, যিনি সকল দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই রুদ্রাক্ষ যদি নিয়মিত পরিধান করা হয় তবে এটি প্রচুর সম্পদ আকর্ষণ করতে সাহায্য করে। এবার জেনে নিন রুদ্রাক্ষ ধারণ করার আগে কোন নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত। 1. শাস্ত্র মতে রুদ্রাক্ষ সবসময় নিজের টাকায় কিনে ধারণ করা উচিত। কারো কাছ থেকে উপহারে পাওয়া রুদ্রাক্ষ ধারণ করতে নেই। 2. সাধুসন্তের সামনে এবং পুরো রীতিনীতি মেনে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। তবে রুদ্রাক্ষ ধারণ করার আগে জ্যোতিষীদের পরামর্শ নিতে ভুলবেন না। 3. রুদ্রাক্ষ ধারণের আগে এর পুজো করাতে ভুলবেন না, তারপর ধারণ করুন। রুদ্রাক্ষের পুজো করিয়ে তা খুব বেশিক্ষণ রেখে দেওয়া উচিত নয়। 4. রুদ্রাক্ষ কখনো কালো সুতোয় গেঁথে ধারণ করা উচিত নয়, এটি সবসময় লাল ও হলুদ সুতোয় গেঁথে পড়বেন। 5. এটি ধারণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবেন, কারণ এটি অত্যন্ত পবিত্র। নোংরা হাত দিয়ে রুদ্রাক্ষ স্পর্শ করতে নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।